Assalamualaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু অসুস্থ। তো অনেক দিন পরে আমি বয়ে জবার করে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে গত অনেক দিন ধরে আমি অসুস্থ, তো এখনো অসুস্থ। তারপরেও ভিডিওতে ভয়েস দেওয়ার মতো অবস্থা ছিল না, তো তারপরে আমার চ্যানেলটার জন্য টুকটাক ভিডিও আমি শেয়ার করেছি, কারণ আমার অনেক কষ্টের চ্যানেল, এটা যদি ডাউন হয়ে যায় সেজন্য আমি টুকটাক ভিডিও শেয়ার করেছি। তো আজকে আপনাদের কিছু দেশি মাছের ছবি দেখাবো, ভিডিও দেখাবো। এটা হচ্ছে দুইটা কাপল শিং মাছ, এক জোড়া কাপল ধরা পড়ছে আমার ভাইয়ের। এটা মাছ মারার, এটা কি বলে জানি না, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে তো ট্যান্ডা বলে, তো আমি জানি না এটার আর কোনো নাম আছে কি না। তো এই দুইটা কাপল একসাথে ছিল আর আমার ভাই ওই দুইটাকে ধরে ফেলছে। তো বৃষ্টি হওয়ার কারণে মাছ ভালোই উঠতেছে, মানে হালকা হালকা পানি যেখান দিয়ে যাচ্ছে ওইখানে অনেক মাছ, পুকুরের আশেপাশে এরকম মাছ উঠে ভরে গেছে। এই মাছগুলো, পুঁটি মাছগুলো কিন্তু আরও বড় বড়, ছবিতে জানি না কতটুকু বোঝা যাচ্ছে, ছোট বোঝা যাচ্ছে, কিন্তু এগুলো অনেক বড় বড় আর সবগুলোর পেটে হচ্ছে ডিম। তো এগুলো আমি ভুনা করবো, আর এখানে একটা দিব বোম্বাই মরিচ, নাগা মরিচ, যে যেই নামে চিনেন আর কি। তো এই মাছটা যদি তাজা তাজা ভুনা করা হয়, আর কাঁটার যে ব্যাপারটা, আমরা কিন্তু কাঁটাকে একদম ভয় পাই না, মাছের কাঁটা খেতে কিন্তু অনেক মানে পছন্দ করি। তো এই মাছটা ভুনা করে নিয়েছি। তো পুঁটি মাছ আরও দুই তিন রকমের মাছ, এগুলো হচ্ছে হাতে মেখে তারপরে রান্না করে নিয়েছি, আর পুরোপুরি শেয়ার করিনি। আসলে অসুস্থ থাকার কারণে ভিডিও করার মতো এরকম মানসিক মন মানসিকতা নেই। তো এই তো এটা একদম শুকিয়ে গেছে, নাগা ময়েশ্চার দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিলো, আর এরকম তাজা মাছ ভুনা করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি মাগুর মাছের ঝোল রান্না করব, মাগুর মাছ না সরি, শিং মাছ। তো জ্বর ঠান্ডার কারণে আসলে শিং মাছগুলো খুব ভালোভাবে মানে কালো যে অংশটা ওটা উঠাতেও পারিনি যতটুকু পেরেছি। তো এখানে আমি সব মশলা দিয়ে রেগুলার যেই মশলাগুলো আমরা খাই ওগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি, শিং মাছ। তো মাছগুলোর অবস্থা খুবই খারাপ, দেখতে খারাপ লাগতেছে, কারণ ভালোভাবে পরিষ্কার করতে পারিনি, কারণ আমার ঠান্ডার সমস্যা, আমি ভয়ে ভয়ে অত ভালোভাবে আর করিনি। আর এটার মধ্যে দিয়েছি হচ্ছে নারকেল বাটা, আর এটা একটু ঝোল করে রান্না করেছি, এটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর এই যে রাস্তার মধ্যে পানি উঠে গেছে, কি অবস্থা আসলে চারপাশের পানি টানি উঠে। তো এরপরে আমার ছেলে, এরা হচ্ছে মাছ ধরতেছে, আমি একটুখানি ভিডিও করলাম, আমার ছেলের কিছু খাবার দাবার শেষ হয়ে গেছে, তো অসুস্থ, তারপরেও হচ্ছে ওর জন্য তো এগুলো আনা লাগবেই। আর এটা হচ্ছে তারপরের দিন, এটা আমি মাগুর মাছের ঝোল রান্না করব। তো এগুলো সবই আমাদের মানে ধরা মাছ আর কি, এই মাছগুলো কিন্তু অনেক টেস্ট হয়, কারণ তাজা তাজা এভাবে ধরে তারপর রান্না করা। তো এটাও ঝোল রান্না করব। আর আমাদের পরিবার যেহেতু সবাই মোটামুটি অসুস্থ, তো এভাবে ঝোল করে রান্না করলে সবার জন্যই ভালো হবে। আর এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর এই মাছে কিন্তু তেল থাকে, সেজন্য আমি তেলের পরিমাণটা কমিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীতে তেল এমনিতে অনেকটা বের হয়ে যাবে মাছ থেকে, তো অতিরিক্ত তেল হলে ভালো লাগবে না। তো আমি আসলে অনেকক্ষণ ধরে বকবক করে যাচ্ছি। এ পর্যন্ত যারা দেখছেন আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, আর হচ্ছে যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন। অনেকে আছে খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখে, তো তাদের আসলে কমেন্ট তাদের ইয়া দেখলেই বুঝতে পারি আর কি। তো এটা আমি নারকেল বাটা দিয়ে রান্না করব, এই মাগুর মাছটা, এটা ছিল একটা মাগুর মাছ, তো নারকেল বাটাটা দিয়ে দিলাম, আর নারকেল আর রসুনটা আমি একসাথে বেটেছিলাম, তো দুইটাই দিয়ে দিলাম এখানে। আর বাকি শুকনো মশলাগুলো দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমার যেটা হয়েছে, আসলে আমার টাইফয়েড জ্বর হয়েছে, অনেকে জিজ্ঞেস করতে পারেন যে কি হয়েছে,
তো সেজন্য বলছি, তো আমার জন্য সবাই দোয়া করবেন, খুবই অসুস্থ। আসলে আমি 2টা বছর আমার লাইফে অনেক বেশি মানে কষ্ট ফিল করছি, মানে আমার জীবনে হচ্ছে 2020 সাল, তারপরে হচ্ছে এখন হচ্ছে 23, তো এই 2টা বছর অসুস্থ আমি এর আগে কোনো সময় এত বেশি হই নাই, যে চলার শক্তি পাই না এরকম কখনো হয় নাই। তো এই 2টা সাল আমি 2বার এরকম হয়েছে আমার। তো আসলে তখন আল্লাহ তাআলার কাছে বারবার মাপ চাইতেছি যে আসলে সুস্থতা যে কত বড় একটা নেয়ামত, অসুস্থ না হলে বোঝা যায় না, নিজে চলতে না পারলে যে কি কষ্ট, কি যন্ত্রণা, অন্যের উপর নির্ভরশীল হতে হয়, এটার মতো মনে হয় কষ্ট আর কিছু নাই। যে আমি নিজে চলতে পারতেছি না, এটার মতো কষ্ট আমি আসলে ওভাবে বুঝায় বলতে পারতেছি না, খুবই কষ্ট। মানে নিজের জামা কাপড়, নিজের চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু করতেই খুবই কষ্ট হয়। তারপরে কিছু করার নাই, এটাই জীবন, জীবন মানেই একটা যুদ্ধক্ষেত্র আর কি। তো আর আমি যেটা খেয়াল করেছি, সবচাইতে কষ্টের সময়গুলো সব সময় একা পার করা লাগে, এটা আমি দেখেছি আমার জীবন, আমি কয়েকবার দেখেছি। মানে যখনই খুব কষ্টে থাকি বা তখন সময়গুলো একাই, মানে কোনো না কোনো প্রতিবন্ধকতা থাকে, যে সবাই সবাই তো আর সবাইকে সময় দিতে পারে না, একা থাকতে হয় বেশিরভাগ সময়। আমি এই জিনিসটা দেখেছি আমার লাইফে, যত মানে বড় বড় কষ্টগুলো এসেছে সবগুলো একা একাই বেশিরভাগই সাফার করতে হয়। তো এটাই হয়তো জীবন, এটাই সবার লাইফে হয়তো বা হয়, অনেকের লাইফে হয়তো বা হয়, আবার কারো কারো লাইফে অনেক বেশি হেল্পিং হ্যান্ড থাকে বা তারা এত কিছু বুঝতেও পারে না। তা আমার ছোট্টই জীবনে কিন্তু অনেক কিছু ফেস করেছি, যাই হোক মাঝে মধ্যে এগুলো আসলে বললে মনটা একটু হালকা হয় আর কি। তো যেমন আমার মা এখন আমার কাছে আছে, তা আমার আম্মু নিজেই অসুস্থ, আমার আর কি সেবা করবে, সে নিজেই চলতে পারে না। তো দেখুন কাছে থেকেও আমি একা এরকম আর কি। তো এই যে আমার ভাইয়া আবার আরও অনেকগুলো শিং মাছ ধরেছে, তো এগুলো হচ্ছে আরেকদিন রান্না করব। আর এই যে আমার বোন হচ্ছে অনেক দূরের থেকে এসে পিঠা বানায় নিয়ে আসছে, আমি বলছি যে আমার মুখে দাঁতে এত ব্যথা আমি কিছু খেতে পারি না, পর আমার জন্য এই নরম পিঠাগুলো বানিয়ে এনেছে। তো আমার বোন সেই দূর থেকে এসে আমাদের জামা কাপড় ধুয়ে দিয়ে যাচ্ছে, অনেক আসলে অনেক হেল্প করতেছে। তো এখানে আসলে পুরো এক বক্স পিঠা এনেছিল, আমি আর ভিডিও করতে মন নেই, পরে ভাবলাম একটু ভিডিও করে রেখে দিই, এটাও একটা মেমোরি থাকবে, তো একটু ভিডিও করলাম। তো কেমন লেগেছে আমার ভিডিওটা, আপনার মূল্যবান মতামত জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।